10ই ডিসেম্বর থেকে বাংলাদেশ চলবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে, পাশাপাশি বাংলাদেশ চলবে তাদের যে বিএনপির যে কো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে। কিন্তু এই কথাগুলো বলে তাদের তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্রের মধ্যে তারা ছিল, জনগণের জান মাল হেফাজত করার জন্য নেতা কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। তাদেরকে বলা হয়েছে যে কোনো অবস্থাতে যেন কোনো পাড়া মহল্লায় কোথাও বিএনপি নামক যে এই সন্ত্রাসী দলটি যেন জনগণের জান মাল নষ্ট মানে নষ্ট করতে না পারে, জনগণের জান মালের উপরে কোনো যেন ক্ষতি সাধন না করতে পারে। এমন কোথাও কি আছে যে একটা দেশের রাষ্ট্রদূত সে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে দালালি করবে? যে কথাটা বলেছেন যে আপনার 27শে অক্টোবর, 28শে অক্টোবর কেন্দ্র করে 27শে অক্টোবর নির্ঘুম জীবন মানে রাত জাগার কথা বলা হয়েছে। সত্যিকার অর্থে আমরা মনে করি বাংলাদেশে একটি সহ অবস্থান রাজনীতি করার সুষ্ঠু পরিবেশ রয়েছে, এবং সেখানে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ইতিমধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ নির্বাচন সম্পন্ন করার জন্য তারা তফসিল ঘোষণার জন্য সকল প্রকার প্রস্তুতিমূলক কার্যক্রমে তারা নির্বাচন কমিশন ব্যস্ত রয়েছে। তো এই অবস্থায় আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি থেকে আপনার 28শে অক্টোবর তারিখ নির্ধারণ করে তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও 28শে অক্টোবর আমাদের শান্তি সমাবেশ, শান্তি মহাসমাবেশের কর্মসূচি রয়েছে। তা আমরা দেখেছি যে এর আগে বিএনপি তারা 10ই ডিসেম্বরের একটা তারিখ দিয়ে তারা বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে হটিয়ে তারা তাদের তারা ক্ষমতা দখল করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এবং সেখানে তারা বলেছিল যে 10ই ডিসেম্বর থেকে বাংলাদেশ চলবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে, পাশাপাশি বাংলাদেশ চলবে তাদের যে বিএনপির যে কো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে। কিন্তু এই কথাগুলো বলে তাদের তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্রের মধ্যে তারা ছিল, কিন্তু প্রকৃত পক্ষে তাদের এই যে 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে নাম উচ্চারণ করে তারা যে সমস্ত কর্মসূচি দিয়েছিল সেটা তখনই আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল যে এটা সংবাদপত্রের একটা খোরাকে পরিণত করার জন্য তারা এটা দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তারা রাজপথে নেই, তাদের কোনো আন্দোলন কর্মসূচি নেই, তো সেক্ষেত্রে তারা এখানে সংবাদপত্রের খোরাক সৃষ্টি করার জন্য সেই সাথে তাদের যে ঝিমিয়ে পড়া দলটির ঝিমিয়ে পড়া নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তারা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। পাশাপাশি আমরা মনে করি এই যে 28শে অক্টোবর তারা যে আবার কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিতে তাদের তাদের কথাবার্তা, তাদের যে বিভিন্ন নেতা বিভিন্ন সময় সমাবেশে যে সমস্ত উস্কানিমূলক কথা বলছেন, এই উস্কানিমূলক কথাগুলার মধ্য দিয়ে তাদের বোঝা যাচ্ছে তারা এই 28শে অক্টোবরকে কেন্দ্র করে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আইন তাদের নিজস্ব নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য বিভিন্ন তাদের উস্কানিমূলক কথা তারা বলে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি এই বিএনপি যে ছাত্র সংগঠন তারা গত 4-5 দিন আগে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে ব্যানার ছিল তারা এই ব্যানার গুলা তারা প্রকাশ্যে সেগুলা ছেড়েছে এবং সেটা তারা আবার লাইভ করেছে। এই যে তারা যে এটা সন্ত্রাসী দল, এরা যে দেশে শান্তি চায় না, তারা যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে,
তারও একটা পূর্ব লক্ষণ তারা এখন থেকে 5 দিন আগে দেখিয়েছে, এবং সেটা দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে আমি দেখেছি যে কিভাবে তারা একটা একজন চাকু দিয়ে টান দিয়ে ব্যানার গুলা কাটে, আর দুই তিনজন টান দিয়ে ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই যে দেশে যেভাবে শান্তিপূর্ণ এবং সহঅবস্থানে রাজনীতি বিরাজ করছে, সেইখানে তারা যে এই যে কর্মসূচি দিচ্ছে, এক্ষেত্রে আওয়ামী লীগ মনে করে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাসীন, তারা মনে করে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সে কারণে জনগণের যান মাল হেফাজত করার জন্য নেতা কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। তাদেরকে বলা হয়েছে যে কোনো অবস্থাতে যেন কোনো পাড়া মহল্লায় কোথাও বিএনপি নামক যে এই সন্ত্রাসী দলটি যেন জনগণের যান মাল নষ্ট মানে নষ্ট করতে না পারে, জনগণের যান মালের উপরে কোনো যেন ক্ষতি সাধন না করতে পারে, এজন্য প্রত্যেকটা ওয়ার্ড থানার সব সব পর্যায়ে নেতা কর্মীদেরকে সজাগ থাকার জন্য এবং অত্যন্ত প্রহরীর মতো তাদেরকে জনগণের যানমাল হেফাজত করার জন্যই পরামর্শ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমাদের যেহেতু পরবর্তী দিন 28শে অক্টোবর আমাদের আমাদের আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে শান্তি সমাবেশ, সেই সমাবেশটাকেও সফল করার জন্য নেতা কর্মীদেরকে প্রতি আহ্বান জানানো হয়েছে। আমরা পাশাপাশি আপনি আপনি নিশ্চয়ই হাসিন আপা জানেন, গত পরশু দিন যে আমেরিকান রাষ্ট্রদূত রাষ্ট্রদূত সে সরাসরি একজন, উনি কিন্তু রাষ্ট্রদূত, উনি কূটনৈতিক, সেখানে উনি একটি দলের পক্ষে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দালালি করতে গিয়েছেন। মানে এটা মানে কোন ধরনের কূটনৈতিক শিষ্টাচার? পৃথিবীর এমন কোথাও কি আছে যে একটা দেশের রাষ্ট্রদূত সে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে দালালি করবে? আমরা মনে করি পিটার হাস বর্তমানে লবিস্টের দায়িত্ব পালন করছেন, এবং তার মতো লোকের বাংলাদেশে এখন তার কূটনীতি হিসাবে তার যে দায়িত্ব পালন করার যোগ্যতা উনি হারিয়েছেন, উনি নিরপেক্ষতা হারিয়েছেন। একটা রাষ্ট্রদূতের যেভাবে দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব উনি পালন না করে উনি একটা দলের দালালি করার জন্য উনি সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এই দলটির পক্ষে কথা বলেছেন। আমরা মনে করি ইতিপূর্বে এই পিটার হাস 24শে সেপ্টেম্বর 24শে সেপ্টেম্বর সে এক কথায় বলেছিলেন, বাংলাদেশের সংবাদপত্রকেও আপনার ভিসা নীতির আওতায় আনা হবে, এবং তার এই কথার প্রতিবাদে জাস্টিস ফর জার্নালিস্টের পক্ষ থেকে 3রা অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে একটা বিশাল সাংবাদিক সমাবেশ করা হয়েছিল, এবং সেই সাংবাদিক সমাবেশে জাস্টিস ফর জার্নালিস্টের কো চেয়ারম্যান হিসেবে আমি সভাপতিত্ব করেছিলাম, এবং বাংলাদেশের সমস্ত মানে সাংবাদিক সাংবাদিক জগতে যত যত ধরনের সংগঠন আছে সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্বে সেখানে এসে পিটার হাসের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, এবং এই সংবাদটি দেশ এবং বিদেশের সমস্ত মানে মেইন স্ট্রিমের টেলিভিশন পত্র পত্রিকা সহ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সাথে এই পিটার হাসের কথার প্রতিবাদে যে আমরা কথা বলা হয়েছিল বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশে সম্পর্কে এই পিটার হাস যাবে সংবাদপত্রের উপরে অযাচিত হস্তক্ষেপ করেছে, নগ্ন হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, তার প্রতিবাদ জানিয়েছিলাম। এই তো পিটার হাস, সে আবার আর একটা দলের পক্ষ থেকে দালালি করতে গেছে। আমি মনে করি 28শে অক্টোবর বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে যে শান্তির মহাসমাবেশ ডাকা হয়েছে, সেই শান্তির মহাসমাবেশে আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গণযোগাযোগ সাংবাদিক বিষয়ক সম্পাদক হিসাবে সবাইকে শান্তি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এবং দেশে শান্তি সহাবস্থানে বিরাজ করার জন্য, পাশাপাশি বিএনপির নৈরাজ্য মোকাবেলা করার জন্য, বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপকে প্রতিহত করার জন্য আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ।